আমাদের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস মানে হচ্ছে স্বাধীনতা আমরা আজকে ঘোষণা করেছিলাম পাকিস্তানের কাছ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম ইন্ডিপেন্ডেন্ট দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে বহিঃপ্রকাশ হওয়ার জন্য আমরা আজকে আন্দোলন করেছিলাম শুরু করেছিলাম। কারণ আমরা এই আন্দোলনটা শুরু করেছিলাম বিকজ পাকিস্তানিরা অটোতে 25শে মার্চের রাতে অন্ধকারে আমাদের নিরস্ত্র বাঙালি ঘুমন্ত বাঙালিদের উপরে ছাপিয়ে পড়েছিল এবং আমাদের একই রাতে ঢাকা এবং বিভিন্ন শহরে তারা অতর্কিত হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে নারীকে বিধবাকে বিভিন্ন বালিকাদেরকে তারা তাদের কব্জায় নিয়ে গেছিল এবং তাদের সাথে অত্যন্ত অমানসিক অত্যাচার করেছিল যার ফলে আমরা স্বাধীনতা ঘোষণা করতে বাধ্য হয়েছিলাম এবং 9 মাস 25শে মার্চ 1971 থেকে 16ই ডিসেম্বর 1971 পর্যন্ত 9 মাস আমাদের মুক্তিযোদ্ধা আমাদের বিডিআর আমাদের সেনাবাহিনী আমাদের গ্রামের কৃষক মজুর শ্রমিক সবাই অস্ত্র হাতে তুলে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে বিভিন্ন পরাজিত করে দেশকে স্বাধীন করেছিল। আজকে আমাদের এখানে আসার কারণ হচ্ছে আমরা আমাদের ওই বিজয়ের লগ্নের আগে কিভাবে আমরা স্বাধীনতা ঘোষণা করেছিলাম সেই দিনটি উদযাপন করার জন্য। এটা আমাদের একটি জাতীয় দিবস এবং বাংলাদেশে আজকে হলিডে, ন্যাশনাল হলিডে, এবং এখানে আমরা যারা আমাদের স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করব এবং আমরা আমাদের প্রজন্ম ফিউচার প্রজন্মকে জানাবো যে আজ তোমরা যারা বলছো বুক ফুলিয়ে আমি একজন ব্রিটিশ বাংলাদেশি, তোমাকে জানতে হবে যে বাংলাদেশ কেমন করে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে যে যারা জীবন দিয়েছিল তাদের আত্মত্যাগের জন্য আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করব এবং আমাদের এই যে বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য যে আমরা দৃঢ় চেতনা নিয়ে যে আমরা উজ্জীবিত হয়ে ছাপিয়ে পড়েছিলাম এটা এই উজ্জীবনাটাকে আমরা পৃথিবীর বিভিন্নভাবে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে আমাদের ধর্মীয় জীবনে এই উজ্জীবনাটাকে কীভাবে কাজে লাগিয়ে আমরা ডিটারমাইন্ড হয়ে আমরা বাঙালি এবং বাংলাদেশিরা পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারবো এটাই হচ্ছে এই অনুষ্ঠানের এখানে সবাই আসার একমাত্র অনুপ্রেরণা এবং কারণ। ধন্যবাদ।